বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি এক্সকোল্ট ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক্সকোল্ট ঔষধটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো অ্যাম্ব্রোক্সল হাইড্রোক্লোরাইড। এটি সাধারণত এক্সকোল্ট নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়, এক্সকোল্ট সিরাপ, এক্সকোল্ট ড্রপ এবং এক্সকোল্ট ক্যাপসুল। তবে আজকে আমি এক্সকোল্ট সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত এক্সকোল্ট ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের শুকনো কাশি, কফযুক্ত কাশি, ঠান্ডাজনিত কাশি, সাধারণ কাশি, কাশতে কাশতে দম আটকে যাওয়া, সহজে কাশি ভালো না হওয়া, শ্বাসতন্ত্রের স্লোসাযুক্ত তীব্র ও দীর্ঘ স্থায়ী প্রদাহ, রাইনোফোজিয়াল স্ট্যাক, স্লোসাযুক্ত সাইনোসাইটিস, রাইনোটাইটিস, অ্যাজমাটাইটিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, দীর্ঘস্থায়ী নিউমোনিয়া, এ সকল সমস্যা দূর করতেই মূলত এক্সকোল্ট ঔষধটি দেওয়া হয়ে থাকে। এক্সকোল্ট ঔষধটি অতি সহজে এবং দ্রুত স্বাস্থ্যন্ত্রে বিভিন্ন ধরনের সংক্রমণ এবং কাশি দূর করে থাকে। এটি কাশি এবং স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। এক্সকোল্ট ঔষধটি খাবার নিয়ম, সাধারণত এক্সকোল্ট ঔষধটি প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 3 বার সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 12 বছরের মধ্যে, তারা 1 চামচ করে দৈনিক 3 বার সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয়, তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এক্সকোল্ট ঔষধটি খাবার 10 মিনিটের মধ্যে পানি পান করা যাবে না, তাহলে ঔষধটিতে ভালো কাজ করবে। এক্সকোল্ট ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর কাশি কিংবা স্বাস্থ্যন্ত্রে বিভিন্ন ধরনের যে সংক্রমণ রয়েছে, তাতে যদি ডাক্তার মনে করেন যে এক্সকোল্ট ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার এক্সকোল্ট ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এক্সকোল্ট ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এক্সকোল্ট ঔষধটি গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। এক্সকোল্ট ঔষধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীদের গ্যাস্ট্রিক ও ডিউরিনাল গ্যাস্ট্রিক আলসার, খিঁচুনি রোগ রয়েছে, তারা সতর্কতার সাথে সেবন করতে হবে। এক্সকোল্ট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, এক্সকোল্ট ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পাকস্থলী প্রদাহ, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, মাথা ব্যথা করা, শরীর দুর্বল লাগা, ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এক্সকোল্ট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।